এসছো, তোমার অরিজিনাল অ্যাড্রেস কি? সে বলবে আমি পুরুলিয়া থেকে এসেছি। আপনারা জানেন যারা ছৌ নাচ করে সারা বিশ্বে যায় এরা, আমরা ওদের সারা পৃথিবীতে পাঠাই, আর সব প্রোগ্রামে আমি ছৌ নাচকে রাখি, লোকপোশাক শিল্পকে রাখি, কারণ এরা আমাদের গর্ব। কি গর্বের সাথে এগোতে পারবেন? কি ছাত্রছাত্রী বন্ধুরা, কৃষক বন্ধুরা, শ্রমিক বন্ধুরা, এগিয়ে বলুন, পারবো পারবো পারবো, পড়বো পড়বো পড়বো, করব করব করব, গর্ব গর্ব গর্ব, লড়বো লড়বো লড়বো, এগোবো এগোবো এগোবো, বিশ্ব বাংলা হব হব হব, জয়ী তোমরা হবে, কেউ তোমাদের আটকাতে পারে না। মনে রাখবে, রাস্তাই তোমাদের রাস্তা দেখাবে, তোমরা আমাদের গর্ব। তাই আমি এটুকু বলে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছেন, আমি ডিএমএসপিদের বলবো মানুষের সাথে সংযোগ বাড়াও। দিদির দুধ যারা যাবে, যার যা সমস্যা আছেন তাদের কাছে বলবেন, সেগুলো আমার কাছে এসে জমা পড়বে, যেটা সম্ভব সেটা করে দেবো, যেটা সম্ভব নয় কি করে করা যায় সেটা নিয়ে ভাববো, হয়তো একটু সময় লাগবে। বাড়ি অনেকেই পাচ্ছেন না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট, ওই বিজেপি সরকার বাড়ি করতে দিচ্ছে না। আমাদের সময় দিন, আস্তে 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 আমরা আস্তে আস্তে করে করব। এবং আমি বলি ডিএমএসপিদের, বিডিওদের বলুন গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্প করতে দুয়ারে সরকারের মতো। ডাক্তাররা একটু পুরুলিয়া মেডিকেল কলেজ থেকে একটু গ্রামে যান, পিজি হসপিটালের ভালো ভালো ডাক্তাররা ঝাড়গ্রামে গেছিল, কেশিয়াড়িতে গেছিল, সুন্দরবনে গেছিল, প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে যদি ভালো ভালো ডাক্তাররা তিন দিনের জন্য গ্রামের প্রত্যন্তরে যান, এক মাসে একটা গ্রামে গেলেন, আর একটা গ্রামে আর এক মাসে গেলেন তিন দিন, তাহলে দেখবেন অনেক মানুষ হাসপাতালেও যাবে না, আপনাদের কাছ থেকেই তারা অনেক শিক্ষা নেবে। অনেক সুস্বাস্থ্য কেন্দ্র আমরা তৈরি করে দিচ্ছি, অনেক নার্সও নেওয়া হচ্ছে, অনেক এএনএমও নেওয়া হচ্ছে। ডাক্তার তো তৈরি করা যায় না, ডাক্তার মেশিনে তৈরি হয় না, ডাক্তার পড়াশুনো করে তাদের একটা সিট আছে, এত সিটে এত ডাক্তার হবে সেইভাবে তৈরি হয়। সেই ডাক্তারদের আমরা বলবো, তারা খুব কাজ করে, কোভিডেও কাজ করেছে আপনারা দেখেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমার নার্স, আমার ডাক্তার, আমার প্যাথোলজি সবাই, আমি আশার মেয়েদের বিশেষ করে অভিনন্দন জানাবো, তারা অনেক কাজ করে এবং অনেক কাজ করবে। কোভিডের সময়ও তারা জান প্রাণ দিয়ে কাজ করেছে। আমার আইসিডিএসের মেয়েরাও কাজ করে, মিড ডে মিলের ছেলে মেয়েরাও কাজ করে, আর সেলফ হেল্প গ্রুপ তো আমার গর্বের মুকুটে আছে। আগে ছিল মাত্র 91,000, আমাদের সময় ওটা বেড়ে প্রায় 7 কোটি 7 লক্ষ তৈরি হয়েছে। তাদের আমরা হেল্প করব এবং তারা যাতে এগিয়ে যায়, নিজে পায়ে দাঁড়ায়। যে রাধে সে চুলো বাঁধে, মনে রাখবেন, যে রাধে সে চুলো বাঁধে। আগামী দিন আমার মা বোনেরা আরও নতুন করে আরও এগিয়ে যাবে, ছেলে মেয়েদের এগিয়ে দেবে, এটাই আমাদের কাজ। আমি এটুকু বলে তোমাদের মনে করিয়ে দেবো, মনে রাখবে, জয় বাংলা, বিদ্রোহী কবি নজরুলের কবিতায় এই ওয়ার্ডটা পাওয়া যায়। মনে রাখবে, জয় হিন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, এই স্লোগানটা আজকে বিশ্ববিখ্যাত। মনে রাখবে, বন্দে মাতরম গান আমাদের ন্যাশনাল সং, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, সবটাই বাংলার, সবটাই বাংলাকে ঘিরে। তাই তোমাদের বলবো, পুরো জীবনানন্দ এই রূপসী বাংলা এই কবিতাটা লিখেছিলেন পুরুলিয়াকে কেন্দ্র করে। তাই আমি বলবো, যাবার আগে জনগণ মনে অধিনায়ক জাতীয় সঙ্গীত আমরা গাইব। আমি 1 মিনিট টাইম দেবো, আমার ছাত্রছাত্রী বোনেরা, আমার লোকপ্রসার শিল্পীরা, আমার সাধারণ মানুষ যারা এসছেন, হিন্দু মুসলিম শিখ ইসাই, আপোষ মেরায় না ভাই ভাই, তপশিলি আদিবাসী বন্ধুরাও আস্তে আস্তে সবাই উঠে দাঁড়ান, এবং আমার মা ভাই বোনেরা সকলে জনগণ মনে অধিনায়কতা করবেন। আমি বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। এবার আমি এক লাইন করে দেবো, জনগণ মনে অধি, আপনারা হাত জোর করে আমার ছাত্রছাত্রীরা মিলে সবাই এক সুরে জাতীয় সঙ্গীতটা করবেন। এটা দেশমাতৃকাকে আমাদের ভালোবাসা অর্পণ করা।